বাবা আমার যৌতুক চাই, নইলে আমি বিয়ে বসবো না। নিজের মেয়ের মুখ থেকে এমন কথা শুনে চমকে ওঠেন বাবা। কোনো মেয়ে কি যৌতুক চাইতে পারে? হে কেমন মেয়ে! কয়েকদিন আগে প্রচণ্ড চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে। সরকারি চাকরিজীবী ছেলে থেকে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসার পর থেকে তোমার বাবার মাথায় এত চিন্তা। বেকালে গটকের মাধ্যমে বিয়ের প্রস্তাব আসে, কিন্তু বিয়ের প্রস্তাব আসা কোনো চিন্তার বিষয় নয়। চিন্তার বিষয় হলো ডিমান্ড বা যৌতুকের জন্য। মেয়েটা সুন্দর হলো কথা ছিল না, কিন্তু শ্যামলা বলেই তোমার বাবা মা এত চিন্তা হচ্ছে। দেশে সুন্দরী মেয়েদের চেয়ে শ্যামলা কালো মেয়েদের যৌতুক দিতে হয় বেশি। সুন্দরী মেয়েদের যে দিতে হয় না তা কিন্তু নয়, তবু তুলনামূলক কম দিতে হয় আজকাল। তাই তো দেশে হাজার হাজার বিউটি পার্লার আছে, সুন্দর বানানোর হাজার পন্থা, আবার দেড় ডুপ্লিকেট সুন্দরী ধরারও আছে বিভিন্ন টিপস বা কৌশল। অনেকে তাই মেয়ের পায়ে গোড়ার দিকে তাকিয়ে সত্যিকারের সুন্দর কিনা অবলোকন করেন, কারণ পায়ের গোড়ালে তো আর সাজানো হয় না। তোমার মেয়েটা শ্যামলা হ্যার বেটে, তোমার বাবা মায়ের তাই চিন্তা ছিল কোনো রকম মেয়েকে হালকা পাতলা যৌতুক দিয়ে যে কোনো ছেলের সাথে বিদায় দিতে পারলেই হয়। কিন্তু সেখানে যখন তার জন্য সরকারি চাকরিজীবী ছেলের সন্ধান পাই, সেটা বড় উদ্বিগ্নের বিষয়। না জানি কত কিছুই ছেলের বাবা ডিমান্ড করে বসে। তোমার জন্য ঘরবাড়ি সব যদি বন্ধ রাখতে হয়, তবে তারা সেটাই করবে। সকল বাবা মা চায় ভালো ঘরে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু নিজের মন মতো বিয়ে কজন বাবা মা এবার দিতে পারেন? ইচ্ছা থাকলে আজকের যুগে সাধ্য হয় না কারো কারো। সমাজে যে কোনো যৌতুকে অভিশাপ রয়েছে, এই অভিশাপ যে অনেক ভয়ানক। যৌতুক শব্দটা হয়তো একদিন বাংলা অভিধান থেকে হারাবে, কিন্তু থেকে যাবে নতুন নাম নিয়ে, যেমন সম্মানী, খাওয়া দাওয়া, উপহার এসব নামে। এদিকে ঠিক মতো খাওয়া দাওয়া হয় না তোমার বাবার। তোমার বাবা যে একদম গরিব তা কিন্তু নয়, মধ্যবিত্ত, যেখানে ভিক্ষা করাও যায় না, আবার সহ্য করাও যায় না। একটা দোকানের উপর নির্ভর করে তার জীবন জীবিকা চলে, তাই বড় স্বপ্ন দেখতে ওনার ভয় করে। এসব কথা চিন্তা করে গভীর রাতে তাহাজ্জুদে নামাজ বসে দেন তিনি। হয়তো যৌতুক কম চায়, সে দোয়া করতে আল্লাহর দরবারে বারবার হাত তোলেন। পরের দিন সন্ধ্যায় যে তোবাকে দেখতে আসবে ছেলে পক্ষ, সেটা যেন ভালো মতো শেষ হয় সে দোয়াই করছে বারবার। কোনো মতো রাত্রিটা কাটে রহমান সাহেবের। ছেলের পক্ষকে সন্তুষ্ট করতে ভারী রঙে পিঠার নাস্তা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েন তোমার মা। তোমার সাজগুজ কেমন করে করবে তার পরিকল্পনা করতে থাকে। রহমান সাহেবের বাজার সাজারের অনেকগুলো টাকা তার খরচ হয়ে যায়, তবু রাগ হচ্ছে না তার। মেয়ে জন্ম দেওয়ার পর থেকেই সে কথা জানেন তিনি। তিনি জানেন যে মেয়েকে বিয়ে দিতে হলে খরচ তো করতে হবে, তাই তার প্রাপ্ত আয় থেকে মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছিল এতদিন। কিন্তু তবুও তো কথা থেকে যায়, যদি মেয়েকে বিয়ে দিতে হয় তা যেমন অর্থ হয়ে থেকে বেশি খরচ হয়, তখন যদি ওনাকে অনেকগুলো টাকা ঋণ নিতে হয় তবে। সে চিন্তা করেই ওনার কপালে আবার বাস পড়ে। কী যে হবে সন্ধ্যায় তা ভেবে গেমে পড়েন তিনি। ওনার ভাইয়ের মেয়েকে বিয়ে দিতে খরচ করেছিল 15 লাখের মতো, ছেলেকে বাইক সহ কোরবানি গুঁড়ো বুঝে দিতে হয়েছিল। তার ভাইয়ের মেয়েও সরকারি চাকরিজীবীর সাথে বিয়ে হয়েছিল। এমন কথা যদি তার মেয়ের বেলায় হয় তাহলে তিনি শেষ হয়ে যাবেন, তা বলার অপেক্ষা রাখে না। এগুলো বর্তমানে কালচার হয়ে পড়েছে, বিয়ে হলেই করতে হবে, যত ভালো ছেলে তত খরচ। ডাইনিং টেবিলে দুপুরবেলা খেতে বসেন তোমার পরিবার। রহমান সাহেব হতাশ হয়ে বলেন, মেয়ের জন্ম হওয়া বড় কষ্টের বিষয়, বিয়ে দেওয়ার সময় কত রকম খরচ, বিয়ের পরও আছে অনেক খরচ, টাকা হবে কে না কে জানে। তোমার মা সুর মিলে বলেন, যদি তারা অনেক কিছু দাবি করে তখন? তার চেয়ে ভালো নর্মাল পরিবার তোমাকে বিয়ে দেওয়া। রহমান সাহেব, তোমার মায়ের কথা শুনে তোমার মন খারাপ হয়ে ওঠে। সে নাকি যখন উঠবে ভাবছিল তখন তার ভাই ঘরে প্রবেশ করে, হাতে সাদা কাগজ, মুখে একরাশ আনন্দ। সে উচ্চাত হয়ে বলে, বাবা আমার পুলিশে আসার চাকরিটা হয়ে গেছে। কিন্তু রহমান সাহেব প্রথমত আনন্দ হলেও মুখ বার করেন, কারণ তিনি জানেন আজকের যুগে চাকরিতে কিন্তু মানে অনেকগুলো টাকা ঘুষ। আগে কথা হচ্ছে 15 লাখ দিতে হবে চাকরি হলে, এখন প্রবলেম হলো তার মতো মধ্যবিত্ত কী করবে। কালো মেয়েকে বিয়ে দেবে নাকি সরকারি চাকরিজীবী ছেলেকে বানাবে, সেটা ভেবে ভিতরে প্ল্যাটফর্মে গেমে পড়তে থাকে অবিরত। রহমান সাহেবের স্ত্রী তা দেখে বলেন, যেহেতু চাকরির বিষয় হাতছাড়া না করা ভালো হবে, গড়বন্ধ বা সুদের উপর টাকা নিয়ে হলেও চাকরিটা হলে বেকার ছেলেটা একটা গতি হবে আর জীবন এমন সুযোগ আসবে না। তোমার মায়ের কথাটা পছন্দ হয় রহমান সাহেবের। চাকরিতে হাজার হাজার প্রতিযোগী, হাজার হাজার ঘুষদাতা, তাই রহমান সাহেব দেরি না করে ধনীদের মাধ্যমে ঋণ নিয়ে নেতার মাধ্যমে টাকা জমা দিয়ে আসেন।
অন্ধকার ছেলের একটা পরিচয় হবে। রাত্রিবেলা সাজগোজ করে তোবা ছেলের পক্ষে সামনে আসে। তোবা গুণ কথাবার্তা শুনে ছেলের মা বাবার খুব পছন্দ হয়ে থাকে। তোবা হাতে রিং পরিয়ে দেন ছেলের মা। যখন বিয়ে ডেট ফিক্স করতে যাবেন গট, ঠিক তখন তোর বাবা ছেলেকে বাবাকে প্রশ্ন করে, ইয়ে মানে যদি আপনাদের কোনো দাবি দাওয়া যদি থাকে তাহলে জানাতেন। ছেলে বাবা ওকে বলেন, মানে মোহাম্মদ সাহেব বলেন, আমার মেয়েটা সুন্দর না, আপনার ছেলে দেখতে ভালো, চাকরি আছে, আপনাদের বংশ ভালো, যদি কোনো কিছু ছাওয়া থাকে প্লিজ বলে দেন, আমি চেষ্টা করব দেওয়ার। ছেলে বাবা হেসে জবাব দেন, আরে না, আমার একটা মেয়ে দরকার, তাই আপনার কাছে এলাম। আগের যুগের মতো উদাস রাশি কিনতে নয়, আপনাদের কথা মতোই বিয়ে হবে, আমার শুধু আপনার মেয়েকে আমার মেয়ে করে গড়ে তুলতে চাই। মেয়ের বাবা বুক থেকে যেন একটা পাথর নেমে যায়। তিনি বলেন, আলহামদুলিল্লাহ। তখন তোমার বাবা দিকে তাকিয়ে বলে, কিন্তু বাবা আমার তো যৌতুক চাই। তোমার বাবা তোমার কাছ থেকে কথাটা শুনে আকাশ থেকে পড়েন। তিনি চমকিয়ে বলেন, এসব কি বলছো, মশকারি করার জায়গা পাও না? গটকের ছেলে বাবাকে বলেন, তোমার বাবা অনেক মশকারি করে, আমারও মাঝে বেঞ্চি মারে, আপনারা মাইন্ড করবেন না, বিয়ে মানে সাথে মশকারি যায় আছে। তোমার দাঁড়িয়ে যা বলে, আমার যত কে চাই, আমাকে একটা এয়ার কুলার, একটা বাইক, একটা ফ্ল্যাট, তিন রুম বিশিষ্ট দরকার, এছাড়া আমি আর বিয়ে করবো না। কোনোরকম কেউ জবরদস্তি করলে আমি আত্মহত্যা করতে বাধ্য হবো, এটা আমার ফাইনাল কথা। তোমার কথাটা বলে ভিতর দিকে চলে যায়। ছেলে পক্ষ তোমার বাবাকে বাড়ির প্রবলেম নিয়ে শুনে করতে পারে চলে আসেন। বাইরের রুমে গিয়ে তোমাকে চেঁচামেচি করে বলে উঠে, কি মাথায় সমস্যা আছে? নিজের বাবার কাছে কেউ যৌতুক চায়? মানুষযুক্ত কিছু রাখলি না, এমনই খালো, কেউ তোকে বিয়ে করছে না, এটাও তোর লাখ শুক্রিয়া, আর সেখানে কিনা তুই। দেখ ভাইয়া, তোর চাকরিটা থাকার সময় আমি কিছু বলিনি, তা আমার বেলাও কিছু বলবি না, নাহলে আমি আমার সম্পত্তির অধিকারের জন্য আইনে আশ্রয় যাব, তারপর সবাই জেলে ভাত খাবে। রহমান সাহেব তোমার পিছনে অগোচরে কথাগুলো শুনে, তোমার মা বাবাকে গিয়ে দেখানো ওরা কিছু চাইছে না, তুই কেন চাইবি? নিজের পরিবারের কাছে নিজে চাইবো, অন্যরা কেন চাইবে? তোমার কথা শুনে মাথায় হাত দিয়ে বিছানায় বসে যান তিনি। তিনি বিলাপ করে বলে ওঠেন, হে আল্লাহ, এই কোন বেহামায় রে আমায় দিলা।